রাশিয়া কি আগাম হামলার হুমকি আমেরিকার? ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি বন্ধ না করলে রাশিয়ায় হামলা চালানোর হুমকি দিয়েছে আমেরিকা। নেটো নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত কেই বেইলি হার্সিজন ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এ হুমকি দেন। বেইলি হার্সিজন বলেন, শেষ পর্যায়ে রাশিয়ায় হামলা চালাতে বাধ্য হতে পারে আমেরিকা। আমরা তাদের থামাতে চাই, যাতে আমেরিকার কোনো মিত্র দেশের উপর রাশিয়া হামলা করতে না পারে। শুধুমাত্র হামলা করলে সম্ভব চুক্তি লঙ্ঘন করে রাশিয়া নিষিদ্ধ ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি বন্ধ করা। এদিকে আমেরিকার হুমকির কড়া সমালোচনা করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারুভা এ ধরনের আগ্রাসিকতার বিষয়ে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছেন। মারিয়া জাখারুভা বলেছেন, যেসব ব্যক্তি এ ধরনের মন্তব্য করেছেন তারা মনে হয় নিজেদের দায় দায়িত্বের মাত্রা অনুধাবন করতে পারেন না। কে এই নারীকে এমন কথা বলার কর্তৃত্ব দিল? আমেরিকার সাধারণ জনগণ কি জানে যে তাদের পকেটের পয়সা এরকম একজন আগ্রাসী ও ধ্বংসাত্মক কূটনীতিকদের পেছনে খরচ করা হচ্ছে? উল্লেখ্য, আমেরিকা অভিযোগ করছে যে 1987 সালে INF চুক্তি অনুযায়ী নিষিদ্ধ ভূমি থেকে নিক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করছে রাশিয়া। এ ধরনের ক্ষেপণাস্ত্র তৈরির ফলে রাশিয়া খুব অল্প সময়ের ভিতরে ইউরোপের উপর পরমাণু হামলা চালাতে পারে বলে আমেরিকা শঙ্কা প্রকাশ করে আসছে। তবে আমেরিকার করা INF চুক্তি লঙ্ঘন ও হামলার অভিযোগ অস্বীকার করছে রাশিয়া। রাশিয়ার উপর হামলা চালালে তৃতীয় বিশ্বযুদ্ধ। এদিকে আমেরিকা রাশিয়ার উপর যে কোনো ধরনের হামলা চালালে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক জেমস ফেত্রাস। ইরানের প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে ফেত্রাস এসব কথা বলেন। তিনি বলেন, রাশিয়ার উপর হামলা করলে তা দুদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এবং সেটা হবে একটা চরম পরিস্থিতি। সেই হামলা তৃতীয় যুদ্ধের সূচনা করবে। ফেত্রাস বলেন, আমেরিকা ও ইসরায়েল রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উপর হামলার সিদ্ধান্ত নিয়েছে, বিশেষ করে মার্কিন সমর্থন দিয়ে ইসরায়েলে হামলা চালাবে। তবে যদি ইসরায়েল রুশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর হামলা চালায়, তাহলে রাশিয়া খুব সাধারণ পর্যায়ে জবাব দিয়ে ইসরায়েলি বিমান ভূপাতিত করবে। এ ঘটনায় ইসরায়েল পাল্টা ব্যবস্থা নেবে, তখন রাশিয়া ইসরায়েলের লঞ্চ প্যাডের উপর হামলা চালাবে। এতে আমেরিকা ইসরায়েলের পক্ষে যুদ্ধে জড়িয়ে পড়বে এবং এভাবে যুদ্ধটি পরমাণু যুদ্ধে রূপ নিতে পারে এবং তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে। সিরিয়ায় রাশিয়ার S-300 মোতায়েনকে বাড়াবাড়ি হিসেবে দেখছে আমেরিকা। তবে আমেরিকা এখনও এ ব্যাপারে নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হেদার নোয়ার্ট। তিনি সাংবাদিকদের এই কথা জানান। মার্কিন মুখপাত্র বলেন, আমি মনে করি রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র মোতায়েন সিরিয়ার চলমান উদ্বেগজনক পরিস্থিতির চরম মাত্রা, তবে আমি এ ব্যাপারে নিশ্চিত নই, তাই এই মুহূর্তে আমি আপনাদের আর কিছু জানাতে পারছি না। সম্প্রতি ইসরায়েলের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, সিরিয়ার S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের জন্য মারাত্মক চ্যালেঞ্জ হবে। এজন্য ইসরায়েলি কর্মকর্তারা রাশিয়াকে অনুরোধ জানিয়েছে সিরিয়াকে S-300 না দিতে, কিন্তু রাশিয়া ইসরায়েলের দাবি উপেক্ষা করেছে। মঙ্গলবার রুশ প্রতিরক্ষা সের্গে শৈগু বলেন, সিরিয়ায় S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের অংশ হিসেবে রাশিয়া 49টি সরঞ্জাম সরবরাহ করেছে। এর মাধ্যমে রাশিয়া দেশটির নিরাপত্তা জোরদার করছে। তিনি বলেন, প্রেসিডেন্টের সিদ্ধান্তেই আমরা সিরিয়ার আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। দেশটিতে মোতায়েন আমাদের সৈন্যদের সুরক্ষায় অধিকতর নিশ্চিতের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা সিরিয়ায় S-300 প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সব কিছু সরবরাহ সম্পন্ন করেছি। কিছুদিন আগে ইসরায়েল দাবি করেছে যে গত 2 বছরে তারা সিরিয়ায় প্রায় 200 বার বিমান হামলা করেছে, তবে চলতি বছর একটি বিমান ভূপাতিত করা ছাড়া সিরিয়া কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। এছাড়া সম্প্রতি ইসরায়েলি হামলা প্রতিরোধকালে সিরিয়া ভুলক্রমে রাশিয়ার একটি F-16 বিমান ভূপাতিত করে ফেলে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে সিরিয়াকে S-300 ব্যবস্থা সরবরাহের কথা জানান শৈগু। সের্গেই শৈগু বলেন, সিরিয়ায় মোতায়েন আমাদের সেনা সদস্যদের আরও ভালো নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে আমরা সিরিয়ায় S-300 ব্যবস্থা নেওয়ার কাজ শেষ করেছি। তিনি দাবি করেন, একদিন আগে এই কাজ সম্পন্ন হয়েছে, আমরা এটির পুরো ব্যবস্থা সিরিয়ার কাছে হস্তান্তর করেছি। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানান, সিরিয়ার বিশেষজ্ঞদেরকে S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় পারদর্শী করার জন্য প্রশিক্ষণ দিতে 3 মাস সময় লাগবে। গত মাসে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে দেশটিকে S-300 সরবরাহ করা হবে বলে ঘোষণা দিয়েছিল রাশিয়া। S-300 ব্যবস্থা দিয়ে আকাশপথে দিয়ে আসা যে কোনো ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান ও ড্রোনকে শনাক্ত করে এগুলোকে আকাশেই ধ্বংস করে দেওয়া সম্ভব। রাশিয়া এরই মধ্যে এই ব্যবস্থার আধুনিকতম সংস্করণ S-400 তৈরি করলেও S-300 ও যথেষ্ট আধুনিক ও শক্তিশালী বলে সমর বিশেষজ্ঞরা মনে করেন।